গুড মর্নিং ভিউয়ার্স, বার্ড ব্রিডিং অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিউয়ার্স, গতবারের যে ভিডিওগুলি হয়েছিল সেগুলি হচ্ছে বদ্যি পাখি এবং ফিঞ্চ পাখি নিয়ে। তো আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটা একটু বদ্যি এবং ফিঞ্চের থেকে একটু হাই কোয়ালিটির পাখি, হাই রেঞ্জের, মানে একটু দামি পাখি, তো যেটা হচ্ছে জাভা এবং রাববার্ড। আর আজকে ভিডিওটি যার সেট আপ নিয়ে হতে চলেছে তার নাম হচ্ছে গোপালদা, যে অনেক দিন ধরে পাখি পালন করছে এবং তার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। কিছু এক্সপিরিয়েন্সও নেওয়া যাবে, যে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমরা আমাদের পাখি পালন ভালো করে করতে পারবো। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ভিউয়ার্স, এই পাখিগুলো দেখে মনে হয় যে ফিঞ্চ পাখি, হোয়াইট ফিঞ্চ, বাট না, এটা হচ্ছে হোয়াইট জাভা, যেগুলো হচ্ছে ফিঞ্চ পাখির মতনই দেখতে, বাট সাইজটা একটু বড় হয় এবং খুব সুন্দর লাগে দেখতে এগুলোকে। আর এগুলোর মার্কেট ভ্যালু থাকে মোটামুটি 1200 থেকে 1500 টাকা, কম বেশি এরকম জোড়া এর দাম হয়। জাভা পাখির সব থেকে প্রিয় খাবার হচ্ছে ধান, আর ধান ছাড়াও কামিনী দানা, যেমন হচ্ছে ঘাস দানা যেটাকে বলা হয়, ব্ল্যাক সিডস, ক্যানারি সিডস, এছাড়াও বিভিন্ন রকমের খাবার এরা খেয়ে থাকে। ভিউয়ার্স, এখন যে পাখিগুলো দেখছেন সেগুলিকে বলা হয় লাভবার্ড, এবং এই পাখি ব্রিডার অর্থাৎ গোপালদার কাছ থেকে যেটা জানা গেল, এই পাখির বিভিন্ন ভ্যারাইটিস হয় এবং সেই ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে এবং কোয়ালিটিতে অবশ্যই সেটার উপর ডিপেন্ড করে পাখির দাম নির্ধারণ হয়। লাভবার্ড পাখির স্টার্টিং রেঞ্জ প্রায় 1800 টাকা থেকে শুরু করে 2200, 2500, 3000, 5000, 8000, 10000, এমনকি 30000 বা তারও বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, যেহেতু এগুলো একটু কস্টলি পাখি, মানে দামি পাখি, তাই এদের ট্রিটমেন্টটাও একটু ভালো করে করতে হয় এবং এদের বিভিন্ন রকমের সমস্যা, যেমন মানুষের সমস্যা থাকে এদেরও বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তবে যেটা এদের মেন প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে আইস প্রবলেম, মানে চোখের সমস্যা। আর তাই যারা নতুন পাখি পালন করতে শুরু করেছেন তাদের লাভবার্ড বা জাভা পাখি এগুলো না করাই ভালো। শুরুতে অবশ্যই তাকে বদ্যি অথবা ফিঞ্চ, এই দুটো দিয়ে স্টার্টিং করা অবশ্যই প্রয়োজন। লাভবার্ড পাখি কলোনি করে এবং সেপারেট কেজে দুটোভাবেই পালন করা যায়, তবে গোপালদা সেপারেট কেজ হিসেবেই পালন করছে। ভিউয়ার্স, সবার শেষে একটা কথা বলি, যেটা আমার মনের কথা, যদি কেউ লাভবার্ড পাখি পালন করতে চায় তাহলে এটা অবশ্যই মাথায় রাখবেন, লাভবার্ড একটু বেশি জোরে চেঁচায়, মানে আওয়াজ করে, যেটা হচ্ছে অনেকের বিরক্তির কারণ হতে পারে।
তো যাদের বাড়ি একদম ফাঁকা, যেখানে মনে হয় যে একটু চেঁচামেচি করলে ভালো হয়, তো লাভ বার্ড পাখি তাদের জন্য একদম বেস্ট। আর এখানেও কিছু জবা পাখি দেখছেন, যেটা হচ্ছে পেয়ার করা আছে। আগের যে জবা পাখিগুলো দেখছিলেন সেটা হচ্ছে বাচ্চা পাখি। আর জবা পাখির নিয়ম হচ্ছে, বা যে কোনো দামি পাখির নিয়ম হচ্ছে, গরমকালে ব্রিড না নেয়া। আর যেহেতু এটা গরমকাল চলছে, তাই এদের এখন নেস্ট দেওয়া হয়নি, মানে বাসা দেওয়া হয়নি। এদের ব্রিডিংয়ের বেস্ট টাইম হচ্ছে শীতের দিকে, মানে আগস্ট মাস থেকে শুরু করে ব্রিডিংয়ের সবথেকে বেস্ট টাইম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।